সরাসরি নির্বাচনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হয়ে তারা পার্লামেন্টে আসলে হিন্দু সম্প্রদায়ের কাছে দায়বদ্ধ থাকবে এবং তারা পার্লামেন্টে কথা বলতে পারবে। তা না হলে ওই আপনার গৃহপালিত এমপি এখন যেমন আছে তখন ওই গৃহপালিত এমপি হয়ে থাকবে, তাদের পক্ষে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কিংবা সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা কিংবা অভাব অভিযোগ কিংবা দাবি দেওয়া পূরণের তারা কোনো ভূমিকা রাখতে পারবে না। আমরা দেখি যে না, সরকার অতীতের মতোই শুধু হিন্দু সম্প্রদায়ের ভোটগুলোই তারা নিতে চায়, হিন্দু সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা হিন্দুদের দাবি দেওয়া পূরণ করতে চায় না। তাহলে এ বিষয়ে হিন্দু সম্প্রদায় আবারও ভাববে এবং সেই ভাবাটা এমন হবে যে ভোট বর্জন কিংবা অন্য কোনো কর্মসূচি তারা নিতে বাধ্য হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সময়ে অত্যন্ত আন্তরিক, আপনি পুলিশ ছাড়া একটা পূজা করাবেন, সেই পূজা যদি এইখানে ভালো মতো হতে পারে, তখন আপনি বললেন যে আমরা স্বাধীনতা বলতে গেলে পুলিশ যে ঘেরাও করে পূজাটাকে আমরা স্বাধীনভাবে পূজা মনে করি না। অবস্থানটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে দাবি দেওয়াগুলো নিয়ে মাঠে নামছে, এটা টোটালটাই বোকাজ এবং হিন্দু সম্প্রদায়কে প্রতারিত করার জন্য এই কাজগুলো করা। তারা সরকারি লোক, সরকারের থেকে বেতন ভাতা সুযোগ সুবিধা পায় এবং হিন্দু সম্প্রদায় যেন সুনির্দিষ্ট কোনো দাবিতে তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত যাতে না করতে পারে। এরা হচ্ছে তারা ব্যক্তিগত সুবিধার জন্য যে দাবিগুলো করেছে, দাবিগুলো কোনোটাই হিন্দু সমাজের কল্যাণে না। যেমন ধরেন একটা তারা বলছে সুরক্ষা আইন চাই, সুরক্ষা আইনের জন্য যা যা আইন, আমি একজন অ্যাডভোকেট এবং আমাদের এখানে অ্যাডভোকেট আছে, আইনের এত আইন আছে যে সে আইনগুলো বাস্তবায়ন হলে এদেশে নতুন করে কোনো আইনের দরকার নেই। আমরা নির্বাচনের আগে তখন আমরা আগামী নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে আমরা মেসেজ পাঠাবো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি দেওয়া করব। যে রাজনৈতিক দল বলবে যে হ্যাঁ আপনাদের দাবি দেওয়া পূরণ হবে, আমরা করব, নির্বাচনী ইশতেহারে রাখবে, তাদের পক্ষে ভোট দেবে। আর যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে না আনে তাহলে ভোট বর্জনের বিষয়টা তাদের মানে তাদেরকে আমরা ভোট দেবো না। সোজা কথা হচ্ছে এটা, বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের হিন্দু সম্প্রদায় কখনোই স্বাধীনতার স্বাদ লাভ করে নাই। স্বাধীনতার পরপরই ঐতিহ্যবাহী রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে, যদিও তা এখন ভারতীয় অর্থে পুনর্নির্মাণ হয়েছে। 1974 সালের শত্রু সম্পত্তি অর্ডিন্যান্সকে পরিত্যক্ত সম্পত্তি আইন পাশ করিয়ে এদেশে 26 লক্ষ একর সম্পত্তি দখল করা হয়েছে। এরপর সংবিধান কেটে সেটে সাংবাদিক সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। প্রতিনিয়ত হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করলেও হিন্দু ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কাউকে শাস্তি বিধান করা হয় নাই। উপরন্তু ফেসবুক হ্যাক করে মিথ্যা গুজব ছড়িয়ে শতাধিক হিন্দু যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শত শত ঘর হিন্দু ঘরবাড়ি পুড়িয়ে মঠ মন্দির ধ্বংস করে ভীতির পরিবেশ সৃষ্টি করে প্রতিনিয়ত হিন্দুদের দেশ থেকে বাধ্য করা হয়েছে। 2001 সালে নির্বাচন পরবর্তী ন্যাক্কারজনক সহিংসতা ঘটনা নিয়ে সারা বিশ্বের বিবেকবান মানুষ ধিক্কার জানালেও সেই সমস্ত নির্যাতনকারী অপরাধীদের একজনকেও শাস্তি দেয় নাই বিএনপি সরকার বা বর্তমান সরকার, যে কারণে প্রতিনিয়তই দেশে হিন্দুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। 2001 সালে কুমিল্লা সহ সারা বাংলাদেশের কুমিল্লা, সেই নোয়াখালী, রংপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় 27টি জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মঠ মন্দির, পূজামণ্ডপ, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আমাদের পার্লামেন্টে যে এমপিরা আছেন, হিন্দু সম্প্রদায়ের কিছু এমপিরাও আছেন, তারা কিন্তু হিন্দু এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার কোনো প্রতিবাদ করে নাই, কোনো মানে তারা এখানে পার্লামেন্টে কোনো বক্তব্য রাখে নাই এবং পার্লামেন্টে এর কোনো প্রতিকারের জন্য কোনো দাবি দেওয়া তোলে নাই। তো সেই জন্যেই এবং বাংলাদেশের গত স্বাধীনতার পরপর আজ পর্যন্ত কোনো পার্লামেন্টেরিয়ান হিন্দু সম্প্রদায়ের যে সমস্যাগুলো, হিন্দু সমস্যার সমাধান, সেই সমাধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো এবং এ দেশের হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়া, কারণ আমরা তো জনগণের মানে যারা শাসনকর্তা, যারা আইন কানুন তৈরি হবে, সেটা তো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। জনগণ যেভাবে চাইবে সেইভাবে আইন তৈরি হবে, সেইভাবে শাসন হবে। তো জনগণের একটি এই দেশের বৃহত্তর অংশ সংখ্যালঘু সম্প্রদায়, তাদের দাবি দেওয়া এবং তাদের আশা আকাঙ্ক্ষা আজ পর্যন্ত পূরণ হয় নাই এবং সেই পূরণের জন্য কোনো চেষ্টাও করা হয়নি এবং সেই পার্লামেন্টে সেই ধরনের কোনো প্রস্তাবও তোলে নাই কেউ। তো সেই কারণেই আমরা মনে করি যে আমাদের পার্লামেন্টে মাইনরিটি সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অভিভাবক আমাদের সরকারে কিংবা পার্লামেন্টে নেই। তো সেইটা পূরণ করার জন্যই আমরা বলেছি যে জাতীয় সংসদে শুধু আমরা না, সারা বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের এটা জোর দাবি যে পার্লামেন্টে হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে হবে এবং এই সংরক্ষিত আসন বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক সরাসরি মনোনয়ন না দিয়ে এইটা সরাসরি নির্বাচনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হয়ে তারা পার্লামেন্টে আসলে হিন্দু সম্প্রদায়ের কাছে দায়বদ্ধ থাকবে এবং তারা পার্লামেন্টে কথা বলতে পারবে। তা না হলে ওই আপনার গৃহপালিত এমপি এখন যেমন আছে তখন ওই গৃহপালিত এমপি হয়ে থাকবে, তাদের পক্ষে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কিংবা সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা কিংবা অভাব অভিযোগ
কিংবা দাবি দেওয়া পূরণের তারা কোনো ভূমিকা রাখতে পারবে না। তো সেই কারণে আমরা এটা বলেছি যে পৃথক নির্বাচন ব্যবস্থায় মাধ্যমে এটা করতে হবে। স্বাধীন বাংলাদেশে এই দেশে স্বাধীনভাবেই হিন্দু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে চায়, সেটা এটা গণতন্ত্রের দাবি, এটা বাংলাদেশের স্বাধীনতার দাবি, এবং এই দাবিটাকে অবশ্যই আগামী যে অধিবেশন সেই অধিবেশনে আমাদের যারা সরকারি দলের সাংসদ আছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই, তিনি যেন এইটাকে উত্থাপন করে এই দাবিটা পূরণ করেন। তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অতীতেও যেমন 100% ভোট হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে প্রদান করেছে, এবারও এই সম্প্রদায় তাদের এই ভোটগুলোকে এই আওয়ামী লীগের পক্ষে তারা দেবে। আর যদি আমরা দেখি যে না সরকার অতীতের মতোই শুধু হিন্দু সম্প্রদায়ের ভোটগুলোই তারা নিতে চায়, হিন্দু সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা হিন্দুদের দাবি দেওয়া পূরণ করতে চায় না, তাহলে এই বিষয়ে হিন্দু সম্প্রদায় আবারও ভাববে এবং সেই ভাবাটা এমন হবে যে ভোট বর্জন কিংবা অন্য কোনো কর্মসূচি তারা নিতে বাধ্য হবে। সেটা আগামীতে আমরা এই করব। তার কারণে এখন হিন্দু সম্প্রদায় আর শুধু শুধু ভোট দিয়ে তাদের জীবন সম্পদ ধ্বংস করতে চায় না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সময়ে অত্যন্ত আন্তরিক, আপনি পুলিশ ছাড়া একটা পূজা করাবেন, সেই পূজা যদি এইখানে ভালো মতো হতে পারে, তখন আপনি বলেন যে আমরা স্বাধীনতা বলতে গেলে পুলিশ যে ঘেরাও করে পূজাটাকে আমরা স্বাধীনভাবে পূজা মনে করি না। অবস্থানটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে দাবি দোয়াগুলো নিয়ে মাঠে নামছে, এটা টোটালটাই বোকাজ এবং হিন্দু সম্প্রদায়কে প্রতারিত করার জন্য এই কাজগুলো করা। তারা সরকারি লোক, সরকারের থেকে বেতন ভাতার সুযোগ সুবিধা পায় এবং হিন্দু সম্প্রদায় যেন সুনির্দিষ্ট কোনো দাবিতে তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত যাতে না করতে পারে, এরা হচ্ছে তারা ব্যক্তিগত সুবিধার জন্য যে দাবিগুলো করেছে, এই দাবিগুলো কোনোটাই হিন্দু সমাজের কল্যাণে না। যেমন ধরেন একটা তারা বলছে সুরক্ষা আইন চাই, সুরক্ষা আইনের জন্য যা যা আইন, আমি একজন অ্যাডভোকেট এবং আমাদের এখানে অ্যাডভোকেট আছে, আইনের এত আইন আছে যে সে আইনগুলো বাস্তবায়ন হলে এদেশে নতুন করে কোনো আইনের দরকার নেই, প্রচুর আইন আছে। আর সুরক্ষা আইন বলে পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নতুন করে, আমরা তার গরু ছাগল না যে আমাদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখে সুরক্ষা দিবে, এই ধরনের কোনো ব্যবস্থা নাই, সুরক্ষার জন্য পর্যাপ্ত আইন আছে। আর যে জিনিসটা একটা বলছে সংখ্যালঘু কমিশন, কমিশনের কাজটা কি, এখনও মানবাধিকার কমিশন আছে, কুমিল্লার ঘটনা ঘটলো, আগুনে পুড়লো, সংখ্যালঘু কমিশনের যদি কোনো কমিশনার যখনই নিয়োগ হবে, সরকারি দলের লোক নিয়োগ হবে, তাকে দায়িত্ব দিলে সে করবে কি, বিরোধী দলের লোকজনের 10-12 জনের নাম দিয়ে যাতে তাদেরকে ফাঁসানো যায় সেই নাম দিয়ে একটা রিপোর্ট পেশ করবে। আর যদি একান্তই তা না করা যায়, বিশেষ করে আজকালের তো সাংবাদিকরা অত্যন্ত সচেতন, তাদের কারণে অনেক সময় তারা এই সমস্ত রিপোর্ট টিপোর্ট করতে পারবে না, তখন দেখা গেল যে 10 বছরে এই রিপোর্ট আর পেশ হবে না, হিমাগারে পাঠিয়ে দেবে। এই কারণে এই সমস্ত এই সংখ্যালঘু কমিশন আমরা চাই না, এই সুরক্ষা আইনে চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা পার্লামেন্টের সিট চাই, আমাদের পার্লামেন্টে যদি আমরা ক্ষমতায় থাকতে পারি, আমরা এমপি থাকতে পারি আমাদের লোক, তাহলে তারা পার্লামেন্টে এই কথাগুলো তুলে ধরতে পারবে যে সেখান থেকে আইন প্রণয়ন হবে, সেখান থেকে যা যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থাগুলো হবে। আমরা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, আমরা সেই নির্বাচনের আগে আগ পর্যন্ত আমরা দেখতে চাই সরকারের ভূমিকাটা কি। আমরা দাবি দেওয়া করবো, এরপরেও অন্যান্য বড় বড় আমরা কর্মসূচি নেব সরকারকে আলটিমেটাম দেওয়ার জন্য, বিভিন্ন জেলায় আমরা বিভাগীয় সমাবেশ করব, জেলা সমাবেশ করব, এই সমস্ত সমাবেশ করে আমরা শুধু মৌখিক মানে নামমাত্র আমরা ঘোষণা দিতে চাই না, আমরা যেটা করতে চাই সত্যিকার অর্থে এই সেই ঘোষণা যেন বাস্তবায়ন হয়। আমরা নির্বাচনের আগে তখন আমরা আগামী নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে আমরা মেসেজ পাঠাবো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি দেওয়া করব। যে রাজনৈতিক দল বলবে যে হ্যাঁ আপনাদের দাবি দেওয়া পূরণ হবে, আমরা করব, নির্বাচনী ইস্তেহারে রাখবে, তাদের পক্ষে ভোট দেবে। আর যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহারে না আনে, তাহলে ভোট বর্জনের বিষয়টা তাদের মানে তাদেরকে আমরা ভোট দেবো না, সোজা কথা হচ্ছে এইটা, এই হলো বিষয়টা। আর যদি কোনো রাজনৈতিক দলই আমাদের গুরুত্ব না দেয়, তখন তো আমরা ওই পথে যেতে বাধ্য হবো।